আসসালামু আলাইকুম বাগান প্রিয় বন্ধুরা, নতুন ভিডিওতে আমি আছি আকাশ, আপনাদের সকলকে স্বাগতম। আজকে কথা বলবো ছাদ বাগানের আম নিয়ে। আমি বেশ কিছুদিন আগে আপনাদের আমি একটা আমের ভিডিও দিয়েছিলাম, সেখানে দেখেছিলাম ভাস্তার আম এবং আমটা কাঁচা ছিল, এবং রিসেন্ট এই যে আমি আজকে ছাদে পরে উঠে দেখলাম আমটা পড়ে আছে। মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে, আমি তো ভাবতেই পারিনি এত সুন্দর কালার আসবে। এটা দ্রুতই আমটা পড়ে গেছে, এখনও মনে হচ্ছে সঠিকভাবে এখন ঠিকভাবে পাকে নেই, বাট মাশাআল্লাহ সুন্দর কালার, এটা অনেক সুন্দর কালার আসছে মাশাআল্লাহ। ছাদ বাগানে আপনারা এই যে অসময়ে যে আম, এটা কিন্তু সত্যি একটা বিজ্ঞানের অন্যতম আবিষ্কার বলা যায়, কারণ এটা আপনার আমরা যে আগে নর্মালি যে আমগুলো খাই সিজনাল, কিন্তু এই যে 12 মাসে আমগুলো হয়, আমগুলোর জন্য আপনি অফ সিজনের সময় আপনি সুন্দরভাবে আম খাইতে পারবেন মাশাআল্লাহ। 2টা আম হয়েছিল, অনেকগুলো আম হয়েছিল, কিন্তু আপনার লাস্ট পর্যন্ত 2টা টিকছে। আমি ভাবছিলাম হয়তো টিকবে না, তারপরেও টিকে গেছে মাশাআল্লাহ। কালার চলে আসবে বুঝিনি, আমি তো সকালবেলা যাওয়ার সাথে সাথে এটা দেখলাম, যদি না দেখতাম তাহলে পাখির পেটে চলে যেত, কারণ বুলবুলি পাখি ছাদে প্রচুর জ্বালায়, পাখির জন্য আমরা আমাদের ড্রাগন ফলের যে সাইডটা আছে ওখানে কিন্তু আমি সম্পূর্ণ পলিথিন দিয়ে ঢেকে রাখি কালার আসার সাথে সাথে, কারণ বুলবুলি পাখি ফল ছিদ্র করে খেয়ে ফেল দেয়। অবশ্যই রিজিক যার যেখানে আছে সেখানে অবশ্যই, তারপরেও একটু আমাদের সতর্ক থাকা উচিত। এর আগে বেশ কয়েকবারই আম নষ্ট করছে, তারপরে আপনার ফল নষ্ট করছে, কর্মচা টক কর্মচা পর্যন্ত খেয়ে ফেলে, পাকলে অবশ্য ওটা মিষ্টি লাগে। ওজন করে দেখার পালে, এবার ওজনটা দেখা দরকার, এর আগে ওজন করা হয়নি কখনো। 350 মানে 350 গ্রাম মাশাআল্লাহ, খুব সুন্দর সাইজ। অসময়ে বা আপনার অফ সিজনের সময় আমের সাইজ 350 গ্রাম একদম খারাপ না, মানে 3টা আম হইলে মোটামুটি 1 কেজি ওজনে চলে আসবে মাশাআল্লাহ। আমি তো ভাবছিলাম যে আমটা যদি আরেকটু দেরি করে যেতাম তাহলে হয়তো পাখির পেটে চলে যেত, বাট আমার ভাগ্যে আছে মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার। এর আগে যখন একবার পাকছিল তখন আমি বাসায় ছিলাম না, আমি অধিকাংশ সময় ঢাকায় থাকি, যার কারণে বাসার কোনো ফল টল হইলে আমি খুব একটা আমার ভাগ্যে জোটে না। আম্মু খায়, না হলে বাসার আপু আছে আব্বু আছে সবে ভাগযোগ খায়, কিন্তু আমার ভাগ্যে খুব একটা আসে না। আমি এই যে বাসায় অনেক দিন ছুটিতে ছিলাম, যার কারণে এবার আমার ভাগ্যে টুকটাক ড্রাগন থেকে শুরু করে সব ফলে আসছে। ভিতরের কালারটা দেখুন মাশাআল্লাহ, বারবার মাশাআল্লাহ কথাটাই আমার মুখ দিয়ে বেরিয়ে আসে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কালার। ফলটা এখনও পাকেনি, আর একটু পাকতে পারতো, এখনও একটু শক্ত শক্ত আছে, বোর্ডটা একদম নরম না, বাট ফলের কালার দেখলেই মন ভরে যায়। আমি চেষ্টা করছিলাম এই গাছের কলম করবার, একটি কলম করে আমার যে আরেকটা আছে সে নামটা আমি সঠিক জানি না, দোকানদার বলছিল চোষা আম, ওই পাশে আরেকটি বড় গাছ আছে সেখানে এই গাছ সেই গাছের সাথে এটা কলম করে দেবো ভাবছিলাম, কারণ ওই গাছের ফল খুব একটা মজা না, আমি যতদূর খেয়েছি খুব একটা মজা পাইনি, বাট এটা খুবই মজা। এটার আটি অত্যন্ত পাতলা হয়, আটি বা আমের যে বীজ বলে, আমাদের যশোর ভাষায় আটি বলে থাকি আমরা, সেটা অত্যন্ত পাতলা হয়, যার কারণে এই আমটাও অনেক মজার। আটি পাতলা হওয়ার কারণে আপনার আমের যে অংশগুলো সেগুলো বেশি থাকে, যার কারণে আমি মজার কথাটা বললাম আর কি। আমটা আপনারা আমার হাতে দেখলে বুঝতে পারছেন কতটা সুন্দর আম, যদিও আম নিয়ে এভাবে বলার কিছু নেই, তারপরেও ছোট ছাদ বাগান হিসেবে আমার কাছে এই একটা আমি অনেক কিছু। অনেকের ধারণা আমি তো আর কিছু না, কিন্তু অফ সিজনে আপনার গাছ পাকা যদি একটা আম আপনার হাতে থাকে, এটা আপনার মনকে খুশি করার অন্যতম কারণ হইতে পারে আমি মনে করি। তো দোয়া করবেন সবাই আমার জন্য, আমার ছোটো ছাদ বাগানের জন্য। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।